সুধী দর্শক, আমি শামসুদ্দিন জুয়েল আজ আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের বিবেক জাগ্রত করবে। দর্শক, আপনাদেরকে দেখাবো আজ একটি কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের কাল্পনিক কিছু চরিত্র যা বাস্তবে রূপ নিতে পারে। পড়াশোনার বেলা কোনো নাম নাই, তোরা আজকে সারা দিন ধরে একটা সেলফি নিচ্ছিস, তুই যা আবার ফেসবুকে লাগিয়ে দিছিস না তোকে নিয়ে। না পড়া যায় তো না, ওটা ধর কি করিস না করিস, পড়াশোনার কোনো নাম নাই, খালি সেলফি আর সেলফি। থাক তোরা, তোকে পড়াশোনা তোরা থাক, আমরা পড়াশোনার সময় পড়াশোনা থাকবে। আচ্ছা টিচার, যে গতকালকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেটা কি তোরা কেউ করেছিস? না দোস, করি না এখনো, আসলে সময় পাইনি রে। হ্যাঁ তুমি তো সময় পাওয়া কেমনে, তুমি তো যে সুন্দর মায়া গুণ আছে অগলগে ঘুরবা। তুই করেছিস? না রে, আমিও কালকে একটু বিজি ছিলাম। আরে সালা, তোমার মামা চিনি, তুমি ওই যে পোলা করে দেখলে পিছে পিছে লাইন মারো। আরে না, তুই এরকম ভাবে বলতেছিস কেন, আমি যদি সেরকম সময় পেতাম অবশ্যই করে রাখতাম। হ্যাঁ তোমারে চিনি। এ তোমার কাজিন কেমন আছে রে? হ্যাঁ ভালোই, এখন ও আর কি অসুস্থ ছিল তো, এই তো কিছুদিন আগে বিশ্বাসী। তো আমার নিয়ে যেতে, আমি একটু দেখতাম কেমন। সারাদিন তো খালি সেলফি নিয়ে থাকিস না, সেটা কি তুই নাই মনে করাস? পড়াশোনার বেলা তো কোনো নাম নাই, খালি সেলফি আর সেলফি। যেমন বাদ নিচ্ছিস একদম, তুই হিরো না বাপ তো। তোক দিয়ে পড়াশোনা হবে না? হ্যাঁ হ্যাঁ, এরকম আড্ডা মারাই হবে। এই তোর সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি? ও আমাদের ছবি তুলছে, এই তুই ছবি তুলতে পারা না? এই তুই এদিকে, এই চল চল সেলফি তুলি। আচ্ছা তুই বাদ দিদি, রাজা করে করুক, তুই চুপ থাক। ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান, প্রথমে ভালো লাগা তারপর ভালোবাসা, ভালোবাসা থেকে হবে জানেরই জান, জানেরই জান। এবড়া কল্পনা বাদ দে, বাস্তবে আয়। এই কলেজে অন্য একটি ছাত্রী যখন ছাত্রছাত্রীদের মাঝে থাকার জন্য সাহায্য চাইল, তখন ঘটল অন্য কাহিনী। ওই দেখ দেখ, জেলেটা পড়িয়ে আইতাছে। এই শুন, তাহলে ওরে প্রিন্সিপাল স্যারের কাছে পাঠিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ আপনি তাহলে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেন, উনি আপনার থাকার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ। দেখছোস বাপ কানা দেখে মনে হইতেছে কেরে পূর্ণি মারসান। জিও ঠোঁটটা দেখেছিস? মনে হয় সিগারেটের দিকে কালো করে ফেলেছে। ঠিকই কইছিস, ওই দিকে যে আসি সব। এই শোন, আমার তো মনে হয় ওর জীবনে দাঁতই ব্রাশ করে। ঠিক বলছিস। এই শোন, তোরা যাই বলিস, মেয়েটা কিন্তু সবার থেকে আলাদা। আরে তোর তো ভালো লাগবে, তোর তোর তো দুলানে দুলানিয়া না, এর জন্যই তাই। দোস লে জেঙ্গে লে জেঙ্গে দুলানিয়া তোরে। বাদ দে তো, তুই তো লেট করে আসছিস কে? আর বলিস না, আজকে একটা কাজ ছিল তাই লেট হয়ে গেছে। আচ্ছা এই যাই হোক বাদ দে, এই তুই না ভালো গান গাস, একটা গান গা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গান গা। এই না না, আজকে আমার মুডটা ভালো নেই। আরে গান না। না আজকে ভালো নেই, মুড ভালো নেই, ভালো নেই। তুই একটু শোনা কিছু, আমরা বলার পড়ো না। দেখ তুই যদি গান না গাস
তাহলে কিন্তু আর কোনোদিন তোর রিকোয়েস্ট করব না। সবাই থাকবি, ওই মেয়েটা যখন কাল বাগান বাড়ির পাশ দিয়ে আসবে ওকে এমন মজা আমি দেব। আসিস তো তোর আমার সাথে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুই থাকবি না? তার কিছুদিন পরে কলেজে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এই মেয়েটি, অথচ সাথে অনেক ছাত্রছাত্রী থাকার পরও কেউ বাধা দেয়নি। এই ছাত্রছাত্রীর সঙ্গে আর এইভাবে হবে না, এদের শিক্ষা দিতে গেলে আমার নিজেকে পরিবর্তন করতে হবে। কালই দেখবি সাথীর নতুন চেহারা। মনে যেন থাকে। এক সর খেয়ে তো তিনবার ঘুরছো।
আরেকটা খেলে না জানি কয়দিন ঘুরবা। শুন, ওর সাথে শত্রুতা না বাড়িয়ে বন্ধুত্ব করতে এটাই তোর জন্য ভালো হবে। থাপ্পড়ের জবাব যদি আমি তোকে দিতে না পারি আমার নামে মহল আনা। সেই দিনের থাপ্পড়ের পরে অস্বস্তিতে ভুগতে থাকে সে, আর মরিয়া হয়ে ওঠে প্রতিশোধ নেওয়ার জন্য। এক্সকিউজ মি, ভালো আছেন? আসলে ওই দিন মোহনার ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। আচ্ছা, আপনার নামটা? আচ্ছা আচ্ছা, আপনি কোন সাবজেক্টে আছেন? ইকোনমিক্স। ভালো। তার কিছুদিন পরেই খুন হয় কলেজের সুন্দরী এই ছাত্রীটি। আমাদের ক্লাসে নিলা ওই যে হাসি খুশি থাকে বর্ষা কইরা? না রে, ওকে তো অনেকদিন যাবৎ কলেজে দেখা যাচ্ছে না। আমি তো চিন্তা করছি তোর কাছে ফোন তো মিসি কিনা। না রে, তুই একটু ফোন দে না। হ্যাঁ, আমি বেশ কিছুদিন ধরে ওকে ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ পাচ্ছি। কিন্তু কি রহস্য ছিল এই খুনের পিছনে যা তদন্ত দায়িত্ব পেয়েছেন একজন সিআইডি অফিসার? আচ্ছা, তোমরা নীলা নামে কাউকে চেনো? হ্যাঁ চিনি, ও তো আমাদের ক্লাসমেট। আমাদের ক্লাসমেট? আচ্ছা, ও গত সপ্তাহে সুসাইড করে মারা গেছে জানো? কি কি বলছেন? আর এই বিষয়টাই সব কিছু জানার জন্য আমি তোমাদের হেল্প চাই। আমরা তো কিছু বলতে পারবো না। আচ্ছা, তোমাদের জানা মতে ওর কোনো শত্রু ছিল বা কেউ ওকে এরকম কিছু করতে পারে তোমাদের ধারণা আসছে? না, আমরা তো এমন কিছু জানি না। আমাদের জানার মতে তো ওর তেমন কোনো শত্রু ছিল না। হ্যাঁ, কিন্তু ওই একই আর হৃদয় ভালো জানতে পারে। আচ্ছা, ওরা কোথায় থাকে? ওরা তো গাজীপুরেই থাকে। আচ্ছা, তোমরা আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো। দর্শক, এই ভিডিওটি ছিল আপনাদেরকে সচেতন করার জন্য। আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চোখ রাখুন জিবিসি টিভি নিউজের পর্দায়। তো দর্শক, আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।